গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটমাস্টার টিমের সাথে আপনাদের স্বাগত আমার আপনাদের সাথে দেখতে পাচ্ছ বাসে আমরা বসে আছি এটা 27 ফেব্রুয়ারি দিল্লিতেই আমরা সকাল 7টায় বাসে উঠেছি আগ্রার উদ্দেশ্যে যাচ্ছি যেতে প্রায় 4-5 ঘন্টা লেগেছে ওখানে গিয়ে দেখি মানে লালকেল্লা তাজমহল এগুলোতে যাব দেখি লালকেল্লা আর তাজমহল বন্ধ ছিল কারণ ডেনমার্কের রাজকুমার আসছে ওই জন্য কাউকে এন্ট্রি দেয়নি তো 3টের পর সবাইকে যেতে হবে তো 3টে অবধি আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় কাটালাম তারপর দেখলে রেস্টুরেন্ট হোটেলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এবার এই লালকেল্লায় ঢুকলাম এই দেখতে পাচ্ছ জাস্ট গেটের ভেতর এটা এন্ট্রি হলো খুব ভাল লাগছে খুব ভাল লাগছে কি বলবো যেগুলোর বিষয়ে বইয়ে পড়েছি সেগুলো নিজের চোখে নিজে ওখানে দাঁড়িয়ে আছি কত যে ভালো লাগছে কি বলবো তুলছি দাঁড়া মা নিচে সিঁড়ি দিয়ে নাম ভালো করে দেখো বাইরে থেকে অত ভালো লাগে না কিন্তু ভিতরে ঢোকার পর গার্ডেনগুলো এত ভালো লাগে দেখতে কি বলবো বাইরে থেকে কিন্তু সিম্পল দেখতে আর এই যে এখানটায় দেখো এখানে দাঁড়ালে পুরো তাজমহল দেখা যায় ওই যে সাদা একটুখানি এটা তাজমহল দেখা যায় এখানটায় দাঁড়ালে এখানে নাকি শাহজাহানকে তার ছেলে বন্দি করে রেখেছিল তো এই শাহজাহান এখান থেকে তাজমহল দেখত অ্যাকচুয়ালি লালকেল্লাটা হলো জেল ওইখানেই তার ছেলে শাহজাহানের ছেলে শাহজাহানকে বন্দি করে রেখেছিল এবার লালকেল্লা ঘোরা শেষ অনেকটুকুই অনেক সময় ছিলাম তারপর এখন যাচ্ছি এই যে দেখো এখানে তাজমহলের উদ্দেশ্যে তাজমহলের গেটের ভেতর এন্ট্রি হয়ে গেছে মোটামুটি মানে একটা গেট পাস করেছি আর এইটা হলো মেন গেট এখন ঢুকবো আর কি আর যত সামনে যাচ্ছি ততই ভাল লাগছে যত সামনে যাচ্ছি ততই ভাল লাগছে আর তাজমহলের সামনে দাঁড়িয়ে আমি ফ্রন্ট ক্যামেরায় ফটো নিতে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু হচ্ছিল না পুরো সাদায় যে ব্যাক ক্যামেরায় করলে দেখো আসে কিন্তু যখনই আমি ফ্রন্ট ক্যামেরা করি তখনই একদম পুরো হোয়াইট আকাশের সাথে মিশে যায় কিছুই দেখা যায় না এই দেখো কিছুই দেখা যায় না সাদা হয়ে যায় তো ব্যাক ক্যামেরাই করেছি যতটুকু পারি ভেবেছিলাম আর কি নিজেকেও তুলবো আর হলো তাজমহলকেও তুলবো তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি যাবো তাজমহল ঘোরার পর এবার আমরা ইসেতে যাবো মথুরা বৃন্দাবন আর মথুরা বৃন্দাবনে ক্যামেরা অ্যালাউ ছিল না বৃন্দাবন যেতে আমাদের অনেক রাত হয়ে গেছে ওখানে বেশি কিছু দেখতে পারিনি আর মথুরাতে ক্যামেরা অ্যালাউ ছিল না গেটের বাইরেই ক্যামেরা মোবাইল রেখে যেতে হয় ওই জন্য মথুরার কোনো কিছুই শ্যুট করতে পারিনি আর এই দেখো আমার মেয়ের শখ আগের থেকেই বলছিলো মা আমি ওইখানে তাজমহলে ঢুকে এই যে সামনে জলটা এটা ছুবো আর তোমার মাথায় ছোঁয়াবো কী জানি ও ঠাকুরের কিছু ভেবেছে তো আমি বললাম নে ধর তো আমাদের ঘোরা টোরা সব শেষ গাড়িতে উঠে গেছি এটা 28 তারিখ 28 ফেব্রুয়ারি কিন্তু গাড়িতে মানে ভিডিও করার একটুকু সুযোগ নেই কী আর করব এক জায়গায় বসা আর এত ভিড় আমরা যে মানে আমাদের কোলে লোক বসা বাকি ছিল আর কি আর ওখানে 28 তারিখ আর আমরা ঘোরাঘুরি করিনি আমরা শপিংয়ে বেরিয়েছিলাম অনেক শপিং করেছি তারপরে 28 তারিখ ট্রেনে উঠে গেছি 2 তারিখ এসে আমরা বাড়ি ঢুকেছি হ্যালো গুড ইভিনিং দেখতে পাচ্ছ আমাকে ঘরে তার মানে ঘরে এসে পড়লাম 6টার সময় এসেছি এখন বাজে কটা বাজে 8টা বাজে 6টায় এসে আমরা ঘরে পৌঁছেছি এসে গরম জল দিয়ে স্নান টান করে একটু চা টা খেলাম আর ফ্রেশ হয়ে বসলাম এতক্ষণ গল্প করলাম আর মোবাইলে ভিডিওটা করতে জায়গা ছিল না এখন ভিডিও একটা ভিডিও গেছে যাওয়ার পর মোবাইলে
ফ্রি করে ক্লিয়ার করে তারপর আবার ক্যামেরাটা ধরলাম। আর আমার বরের মোবাইলে সব ক্যামেরা করে করে রেখেছি, এগুলো আস্তে আস্তে নেব, আর একটা একটা যাবে, আর এখন থেকে আবার শুরু হয়ে যাবে সেই গতানুগতিক জীবন। সেই ঘরের সব কিছু কাজকর্ম আমাকে আবার সেই দেখতে পাবে নাইটি পরা সেরকম। তো সাথে আর যাত্রার ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে। গুড নাইট সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে, যেরকম নর্মালি সবসময় দেখতে পাও সেভাবে।